গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস। আমি বিপাশা এসে গেছি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে এত দারুণ একটা বিউটি টিপস। তো যে তোমরা বিয়ে বাড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে যদি মেকআপ করে যাও, মানে সামান্য কয়েকটা জিনিসে যদি মেকআপ করে যাও, দেখবে মুখটা কতটা সুন্দর হয়েছে, কতটা সুন্দর তোমাদেরকে দেখতে লাগছে। শুধুমাত্র আজকে আমি তোমাদেরকে দেখাবো ফেস পাউডার, আইলাইনার আর লিপস্টিক আর জাস্ট একটা ল্যাকমির ক্রিম দিয়ে। তো এটা তবে ল্যাকমির ক্রিমটা অপশনাল, এটা তোমরা দিলে দিতেই পারো, না দিলে না দিতে পারো, এটাতে এমন কিছু হবে না। মুখে মানে দিলেই যে খুব সুন্দর একটা গ্লো আসবে, না হলে আসবে না, সেটা কিন্তু একদমই নয়। তো এরকমভাবে যদি তোমরা করতে পারো, তোমরা দেখবে যে কত সুন্দর মুখটা দেখতে লাগছে, সেটা তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে। তো চলো তাহলে আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করে দিই। তবে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অবধি খুব ভালোভাবে দেখতে হবে। আমি যে আইলাইনার লিপস্টিক করেই চলে যাবো মানে এই নয় যে ভিডিওটা দেখবো না, প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে একটু ভালোভাবে দেখো মুখ দিয়ে, দেখবে তোমরা নিজেরাও এটা যখন অ্যাপ্লাই করবে খুব ভালো হবে। তো এখন আমার মুখটা ফেস ওয়াশ দিয়ে আমি যেহেতু ধুয়ে এসেছি, তো এবার আমি এই যে ল্যাকমির ক্রিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটার দাম মোটেই খুব একটা বেশি নেয় না। এটার দাম হয়তো খুব বেশি হলে 100 টাকায় নেবে। তো এটা এটা ল্যাকমি অ্যাবসোলিউট ম্যাটেরিয়াল স্কিন ম্যাচিওর মাউস। তো এটা তোমরা স্কিনে দেখো, এটা ঠিক এরকম দেখতে হয়। এটা যখন স্কিনে আমি অ্যাপ্লাই করছি দেখো, মানে একটু কিরকম বলো তো, একটু এই যে দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, একটু গুঁড়ো গুঁড়ো টাইপের, মানে খুব একটা যে লিকুইড সেটা নয়, কিন্তু ভীষণ গুঁড়ো 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 টাইপের। তো আমার ফাউন্ডেশন লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে ব্লু হেভেনের, দেখো এই যে ব্লু হেভেনের এই গুঁড়ো ফেস পাউডারটা এখন আমি ইউজ করে নেব, তবে একটু 5 মিনিট পর, কারণ যেহেতু এখন তো একটা ক্রিম মেখেছি, তো আমার মনে হয় না ওই ক্রিমটা মাখা প্রত্যেকের দরকার আছে। তবে তোমাদের বাড়ি যার যে ফাউন্ডেশনটা আছে, তোমরা সেই ফাউন্ডেশনটা ইউজ করলে করতে পারো, না করলে না করতে পারো। তবে আমার মনে হয় না ইউজ করার কোনো দরকার আছে, কারণ ইউজ করে মানে সেই একই ব্যাপার বলতে গেলে। তাও আমি আর কি ইউজটা করি, তবে তোমরা এটা না করলে করতে পারো, না করলে না করতে পারো। আর যে কোনো মেকআপ করার পর, যে কোনো কিছু মুখে দেওয়ার পর 5 মিনিট করে একটু ওয়েট করবে। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর তোমরা তারপর মানে মেকআপটাকে একটু স্কিনে একটু বসতে দেবে, না হলে কি বলতো, যাই মেকআপ করবে ফেটে যাবে, গলে যাবে, ঘেমে যাবে, মেকআপটা ঠিকঠাক স্টে করবে না। তো এবার এখন আমি এই গুঁড়ো পাউডারটা ইউজ করছি। তো আমার আইলাইনার পরাও কমপ্লিট হয়ে গেছে। এবার ব্লু হেভেনের এই লিপস্টিকটা ইউজ করবো। আমার লিপস্টিকের শেড হচ্ছে 10 নম্বর শেড, ব্লু হেভেনের এই লিপস্টিকটা। অসুবিধা নেই, কিন্তু এখানে এই যে পাফটা ছিল, আমি ভাবলাম এই পাফটা দিয়ে ইউজ করা যেতে পারে, খুব একটা অসুবিধা হবে না। তো
ফেস পাউডারটা খুব ভালোভাবে ইউজ করে নেওয়ার পর ব্যাস, এখন আর বেবি কিছু নেই, এবার জাস্ট আইলাইনার পরবো আর লিপস্টিক পরবো, ব্যাস। তো এবার দেখো, যে যেমন ড্রেস পরবে সেইভাবে সেজে গুজে নেবে, খুব একটা যে বেশি সাজতে হবে তার কোনো মানে নেই, বা খুব একটা বেশি মেকআপ লাগালেই যে সুন্দর লাগবে সেটাও কোনো কথা না, যা সুন্দর লাগার তার এমনি লাগবে, সে যত মেকআপ করো আর না করো। তো এবার এই এখন আমি ল্যাকমির এই আইলাইনারটা ইউজ করছি, তো এই আইলাইনারটা এখন আমি পরে নেব। তো লিপস্টিক পরা কমপ্লিট হয়ে গেছে, এবার আর পরার মতো কিছু নেই, এবার শুধু এই চুলটা একটু জাস্ট ছেড়ে দিচ্ছি আমি, চুলটা বেশি কিছু করছি না। এবার তোমরা যে যার মতো চুলের স্টাইলটা নিজেরা করতে পারো, আর হচ্ছে আর একটা ব্যাপার, বেশি কিছু কিন্তু আজকে আমি মুখে দিইনি, যা কিছু মেখেছি সব কিছুই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি। তো আজকের এরকমই সাজলাম, তো কেমন লাগলো এবার একটু তোমরা সবাই প্লিজ বলো কেমন লাগলো। তো হ্যাঁ, ভালো কথা, আমার কানের দুলটা পরা হয়নি, তো এই কানের দুলটা একটু পরে নিই, কানের দুলটা পরে নিলে ব্যাস আর কোনো কিছু বাকি রইবে না। তো কানের দুলও পরা হয়ে গেছে, তো তোমরা নিজেরাই একটু বলো যে আমাকে কেমন লাগছে। জাস্ট সামান্য কয়েকটা জিনিস, এগুলো খুবই কম দামি জিনিস, মানে খুব বেশি হলে হয়তো ফেস পাউডারটাই তোমাদেরকে কিনতে হবে, বাকি এছাড়া লিপস্টিক আর আইলাইনার সবার বাড়িতেই থাকে, এটা তো আর কেনার কোনো ব্যাপারই নয়। তো শুধু কিনতে হলে তোমাদেরকে ফেস পাউডারটাই কিনতে হবে, ফেস পাউডারটার দাম এমন কিছু বেশি নয়, 120-130 টাকায় নেবে ব্লু হেভেনের ফেস পাউডার, গুঁড়ো পাউডার এটা, এটা ডাস্ট একদম, এটা সলিড না। তো আজকের ভিডিওটা এই অবধিই ছিল, আর কেমন লাগলো সবাই প্লিজ একটু বলো, আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করে দিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।